You say that I'm psychotic, but then you like it like that. নমস্কার বন্ধুরা, রূপশ্রী পাকশালায় তোমাকগুলো আরও একবার স্বাগত জানাম। আজকে একটা হচ্ছে বেকারি স্টাইলের একদম কুচু নিমকি নিয়ে এসেছো, পুরো ভিডিওটা দেখো, আশা করুন ভালো লাগবে। একদম সহজ সিম্পল ঘরোয়া পদ্ধতিতে বানাই। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এমন নিত্য নতুন সহজ রান্নাগুলো তো এই চ্যানেলটাতে পাবেন। আর বন্ধুদের করে বেশি বেশি শেয়ার করে দেবেন, আর লাইক করে কিন্তু ভুলবেন না। তো চলো এবার হচ্ছে রেসিপিটা শুরু করে দিই। আগত উপকরণগুলো দেখান যে কী কী নিয়েছে, একদম ঘরোয়া পদ্ধতি, একদম সহজ সিম্পল। চলো এবার হচ্ছে রেসিপিটা শুরু করে দেয়। আর তোমরা কিন্তু সাথে দেখবেন, একদম বসিয়া স্কিপ না করিয়ে পুরো ভিডিওটা দেখবেন, খুব এনজয় করবেন, আর আশা করুন বানিয়েও খাওয়ার পাবেন। লাগবে হচ্ছে উপকরণ, এটা আছে হচ্ছে ময়দা, এটা হচ্ছে হচ্ছে সয়াবিন অয়েল, এটা আছে বেকিং সোডা, এটা কিন্তু সোডা, এটা আছে শুকনো লঙ্কার গুঁড়া, এটা আছে হচ্ছে লবণ, আর এটা আছে হচ্ছে রাধুনি। রাধুনির হচ্ছে বিকল্প হতে পারে কালোজিরি, তো কালোজিরিও দিয়ে পান, রাধুনিও দিয়ে পান, এটা অপশনাল। যাই হোক, এবার হচ্ছে ময়দাটা মাখিয়ে নিম, থালাটার দিন হচ্ছে ময়দাটা। ময়দা দেওয়ার পরে হচ্ছে দিম রাধুনি, এটা কালো জিরে দিয়ে এবার না, কিন্তু রাধুনি দিল অন্যরকম একটা স্বাদ হবে, তো ওই জন্য দিম রাধুনি। আর অল্প একটু দিম শুকনো লঙ্কার গুঁড়া, আর দিম হচ্ছে বেকিং, এটা কিন্তু সোডা, বেকিং সোডাটা দিম সামান্য পরিমাণ। আর এটা একটু নুনটা হওয়ার জন্য লবণটা একটু বেশি দিম, লবণ। এবার অল্প একটু দিম সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়ান দিম। আগে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিন, তারপর এটা যে দলা দলা পাকি থাকে এই যে তেলের জন্য, এটা ভালো করে ভাঙিয়ে একসাথে মিশিয়ে লাগবে আটাগুলোর সাথে একদম সুন্দর করে। গুঁড়োগুলো জন্যে যে দলাগুলো যে আছে গুঁড়ো করে নেওয়া লাগবে, কোনো জায়গায় যেন দলা পাকে না থাকে। এবার অল্প অল্প জল দিয়ে সেটা ভালো করে মাখিয়ে নিন, একবারে কিন্তু জল দেওয়া যাবে না, নইলে কিন্তু পাতলা হওয়ার পায়। এটা কিন্তু যে উটি যে হয় তার ডো যে হয় তার থেকে একটু শক্ত হবে, অতটা নরম হবে না। অল্প অল্প, মানে একবারে জল দিলে পাতলা হওয়ার পায়, তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে মাখা লাগবে, দেখা লাগবে যে কতটা ডোটা শক্ত হয়েছে। এটা যে আটটা ময়দাটার যে সে বাটিতে ছিল ওই বাটি থেকে ময়দা একটু ছিল, ভালো করে মাখিয়ে নেওয়া লাগবে, 10-15 মিনিটের মতো ভালো করে মাখিয়ে নেওয়া লাগবে। আর দেখে লাগছে ডোটা কেমন হয়েছে, একদম কিন্তু শক্ত হচ্ছে, তো এটা 10-15 মিনিট এখন মাখিয়ে নাও ভালো করিয়া।
দুটা মাখা হয়ে গেছে, শক্তটাই যে এমন হবে। এবার বেলি নিন, দুইটা দাঁড়া করি না, তাহলে হবে। এটা একটু হচ্ছে ময়দার গুঁড়ে দিন, দিয়ে ভালো করে বেলে নিন। চারুপাশটা একদম সমান যেন হয়, কোনো পাশটা যেন মোটা পাতলা এরকম হয় না, একদম সমান যেন চারুপাশটা হয়। এই যে কতটা মোটা হয়েছে আছে দেখে লাগছে, এই যে এমন জনে মোটা হয়। এবার হচ্ছে নিমকি শেপে কাটি নিন ভালো করিয়ে। এর থেকে কিন্তু বেশি মোটাও করবেন না, বেশি এবার পাতলাও করে যাবেন না, নাহলে কিন্তু ভালো হবে না। এগুলো নিমকি তো ছোটো ছোটোই হয়, একদম কুচো কুচো। এক পাশটা কিন্তু কাটা হয়ে গেছে, আর এক পাশটা সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। নিমকির কিন্তু এমনই শেপ হয়, তো এমন করে সবগুলো কাটিয়ে নিছ। এবার তুলি নিম, তুলি একটা প্লেটত নিম, তাহলে ভাজতে সুবিধে হবে। এই থালটা তুলি নিলে সুবিধে হবে। এগুলো হয়ে গেছে, আর একটা যে সে ডালা করে রাখছো ওটা এবার করে নিন। আগের মতো করে এটাও বেলি নিন। দুই একটা যদি এমন থাকে তো ছিঁড়ি ছিঁড়ি নেবেন, কাটাই তো আছে। বাস এগুলো একদম একটা প্লেটে দিলাম, এবার ভাজিন।
কড়াইটা একটু গরম হোক, তারপর হচ্ছে তেলটা দিন। কড়াইটি গরম হচ্ছে, এবার দিন হচ্ছে সয়াবিন তেল। তেলটা বেশি গরম করার দরকার নেই, বেশি গরম করলে পোড়া লাগবে, তো বেশি গরমও যেন হয় না, আবার একদম যে কম গরম হলে কিন্তু ভালো হবে না, একদম মিডিয়াম গরম। একটা দিয়ে দেখি লেখছো, এটা কিন্তু গরম হয় নাই, আর অল্প একটু গরম করে নেওয়া লাগবে। তেলটা গরম হয়ে গেছে, তো এবার দিয়ে দিন। দেখো কি সুন্দর ফুলি লাগছে, কিন্তু একদম হালকা আছে, লাল করে ভাজি নিন, সবগুলি কিন্তু দারুণ ফুলছে। এটা একদম হালকা আছে, ভাজি নিন। একদম তাড়াহুড়ো করে ভাজা যাওয়া না, আর যদি খুব তেলটা গরম হলে তাহলে কিন্তু একদম দেওয়ার সাথে সাথে লাল হলে সেটাও কিন্তু ভালো, না হলে উপরেটা লাল হলে ভিতরটা কিন্তু ভাজাই না হলে, তো সেই ক্ষেত্রে হালকা আছে, একটু সময় নিয়ে ভাজলে নিমকিটা খুব কুরকুরে হবে, একদম দোকানের মতো। এখনও কিন্তু কালার ঠিক মতো আসেনি। একটা দুইটা করে কালার আসি লাগছে, তো একটু ধৈর্য নিয়ে করা লাগবে, যে কোনো কাজেই তো ধৈর্য নিয়ে করলেই তো ভালো হবে না। আর এটাতে একটু লালচে না হলে আবার নিমকিটাও ভালো হবে না। কালার আস্তে আস্তে কিন্তু যে ইয়ে নিমকিটা আছে বেশ কিন্তু মসমসে হব। এটা হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নিন। দেখো সুন্দর একদম কালার, এর থেকে বেশি করলে কিন্তু একদম মানে খুব একদম লালচে হয়ে যাবে, এর অত করার দরকার নেই, এটা একদম ঠিকঠাক কালার আছে। কালারটা দেখে লাগছো, এর ত্রিপুরি গেলি কেন, এই যে একদম পারফেক্ট একদম কালার কিন্তু এটাই। তো এরকম করে দেন যাতে তেলটা ঝরে যায়। তো একটা দুইটা দলা থাকে কিন্তু অনেকগুলো নিমকি হবে। নিমকি এক বাটিও কিন্তু নেই নেই পুরে হচ্ছে ময়দা, তাতে অনেকগুলো কিন্তু নিমকি হবে। এরম করে যদি ঘরে বসিয়ে নিমকি বানা যায় তো দোকান যাওয়ার কী দরকার, এত সহজে যদি নিমকি হয় বাড়িতেই। দারুণ কিন্তু ফুলে লাগছে, ভাজতে একটু সময় লাগবে।
একদম তাড়াহুড়ো করবেন না, বারবার কলাকসং বেশি তাড়াহুড়ো করলে কিন্তু ভালো হবে না নিমকিটা। উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থাকবে, সেটা মচমচে হবে না, আর বেশি দিন সংরক্ষণও করি খাওয়ার পর না। এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিম। নামার পরে কিন্তু একটু কালারটা আরও একটু লালচে হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এরকম কালারে নামিয়ে নেবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। নামানোর পরে আবার পড়ে যায়, এই ওট ব্যাস। সবগুলো একই পদ্ধতির ভাজি নিম, তো সবগুলো ভাজার পরে দেখে লাগছিলাম কতগুলো আর কি নিমকি ভাজা হয়েছে। কালারটা আগে দেখো, দারুণ একদম একদম পারফেক্ট কালার হয়ে যায়, সুন্দর কালারটা কিন্তু একদম। আর দেখো কত সুন্দর ফুলছে, সবগুলো একদম লুচির মতো ফুলি ফুলি উঠে লেগছে। এগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো ভাজা শেষ। এবার দেখাং যে দুইটা হচ্ছে মানে দালা করে নিছুং, যে ওই দুইটা দালাতে দেখো কতগুলো হয়েছে আর কত। শব্দটা শুনিয়ে দেখে রাখছেন যে কতটা হচ্ছে মুচমুচে হচ্ছে। আর দেখো সবগুলো নিমকি কিন্তু ফুলছে, কাছ থেকে দেখে রাখছেন সবগুলো নিমকি ফুলছে। কতটা একদম মুচমুচে আর কতটা একদম যে ফুলি গেছে, সবগুলো কিন্তু একদম সুন্দর হচ্ছে, সবগুলো একে সুন্দর ফুলছে। দেখো ভিতরটা কত সুন্দর ফাঁকা, একদম কিন্তু সহজ করে বানালুম, সেটা দেখলে নে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক বেশি বেশি করে করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিত্য নতুন এমন সহজ রান্নাগুলো মোর চ্যানেলটা দেখবেন আর করি করি খাবেন।